এটা পরিয়ালত বাস করব লাগিব, এনেকুৱা এখন ঘৰত জীবন নির্বাহ করব লাগিব যখন ঘৰলৈ কৃষ্ণ নমতাকে আহে। আমার ভাগবতত কৈছে ভগবানে মোক মাতিব নালাগে, মই ভকতৰ ঘৰ বিচাৰি ফুৰো। ভগবন্তই ভকতৰ ঘৰ বিচাৰি ফুৰে, ভগবন্তক ভকতে বিচাৰিব নালাগে, ভগবন্ত ভকতৰ ঘৰলৈ আহে। কোনখন ঘৰলৈ আহিব? যিখন ঘৰত পুৱা গধূলি ধূপ ধূনা জ্বলিব, ঈশ্বৰৰ উপাসনা কৰিব। গতিকে সংঘ অনাসংগ বামুনীয়া কেতনীয়া সত্ৰ সমাজ বুলি কথা নাই, জীৱশ্রেষ্ঠ মানুষ হিসাবে আমার প্রত্যেক ঘরকে আমার গুরু গৃহ থাকিব লাগে, ঈশ্বরক উপাসনা করার পদ্ধতিটি থাকিব লাগে। হরি গুণনাম শ্রবণ কীর্তন ভজিও হরি চরণ মনুষ্য হইবার কেহি মানে মাত্র দানা নিজ প্রয়োজন। আমার ভগবন্তর সৃষ্টি চারিমুঠি জীবর ভিতর মানুষ নামের শ্রেষ্ঠ জীবনটা যে আমি পালো, গতিকে আমি সদায় পরিবর্গ পুয়া গধূলি ঈশ্বর উপাসনা করব। যখন ঘর ঈশ্বর উপাসনা করব সেই ঘর কৃষ্ণ থাকিব, যেই নাম সেই হরিক জানা নিষ্ঠ করে নামর ভঙ্গ নশান্ত হরি। আপনার কৃষ্ণ থাকা ঘরখনের পরিয়ালের মানুষবোর মিলাপ্রীতিত থাকিব, মরম চেনেহত থাকিব, আনন্দত থাকিব, একতার জোরে বান খাই থাকিব। আর যখন ঘর আজি তারিখলৈকে গুরুগৃহ নাই, যখন ঘর ধূপ ধূনা নজলে সেইখন ঘর বিচারি কোন আহে? ভাগবত দ্বাদশ কৈছে শ্রবণ কীর্তন দ্বৈত কৃষ্ণর নপরে দ্বৈতেকে রাজ্যকী গণে বিঘিনী আঁতরে। যখন ঘর পুয়া গধূলি ধূপ ধূনা নজলে, যখন ঘর ঈশ্বরের উপাসনা নকরে সেইখন ঘরলৈ অঘাপুর বকাপুর কলম্বাপুর অরিষ্টাপুর পুতনা ব্যমাপুর ঢেলুকাপুর সব অসুর আহি সেইখন ঘর বাস করে থাকিব। কায়িকভাবে নহয় দে, স্বভাবগতভাবে, স্বভাবগতভাবে, গুণগতভাবে। আমার সমাজত কিছুমান পরিয়াল আছে কথা কবই নয়, তিরিশকে খংসেই কথা কবই নয়, লাঠিডাল উলিয়াই এনেই কথা কবই নয়, ঠেস ঠেস লাগি চকু পানি উলিয়াই তিন চারিদিন মানলে ভাত পানি দেখায়। এনেকুৱা স্বভাব যখন ঘর পরিয়ালত আছে সেয়া অসুর থকা পরিয়াল। মনত রাখিব, আপনার ঘর যদি এজন আসুরিক স্বভাবের মানুষ থাকে সে নিজেও নষ্ট হব, পরিয়ালকেও নষ্ট করবে। আপনার গাঁও যদি এজন বেয়া মানুষ থাকে নিজেও নষ্ট হব, গাঁওখনকেও নষ্ট করব। সেই কারণে ভাগবত শুনি কার কারণে আমার পরিয়ালত কাজিয়া লাগে, কার কারণে আমার সমাজখন বেয়া হয়ে গেছে, সেই জীবকেটাক বাঁচি উলিয়াই আজির দরে পরিবেশ দিব লাগবে। দেই দৈবকে যদি সাধু সঙ্গ পায় নিশ্চয় জানা তাহলে স্বভাব দূর হয়। আপনি আজির দরে পরিবেশ দি পেলায় ঈশ্বরের কথা শুনাব নয়, আপনাদের সেই অশান্তির পর কোনো মুক্ত হব নয়। সেকারণে নারায়ণ ভাগবতাই উপায় এটা দিছে, কুকুরে করিলে বিয়া বাঘর জিয়ারি যেতিয়া ভালুক গইলে ঘর বাড়ি এরি। কুকুরে যদি বাঘর জিয়ারি বিয়া কো পারে সেইখন ঘরত ভালুকর পরিয়াল না থাকে। তার মানে কুকুর মানে জীব, লড়া হোক ছোয়ালী হোক ডেকা হোক বুড়া হোক বুয়ারী হোক জিয়ারী হোক মহুর হোক শাহুর হোক পিতৃ হোক মাতৃ হোক, যু জীবয় বাঘর জিয়ারি মানে নাম, বিয়া মানে সম্পর্ক, নামর লগত যিটো জীবয় সম্পর্ক করিব সেইখন ঘরত নাম সুমোৱাৰ লগে লগে, ঈশ্বরের নাম সুমোৱাৰ লগে লগে আপনার ভালুকর পরিয়াল কাম ক্রোধ লোভ মোহ মদ মাতৃত্ব ঈর্ষা হিংসা কুর্ষক কপট হক প্রবঞ্চনা পর নিন্দা পর শ্রদ্ধা অভিমান অহংকার পর অন্যায় যে ভাব, এই বেয়া ভাববিলাক ওলাই গুছি যাব, আমার স্বভাবটো পথ হয়ে যাব। মনে রাখিব কথা, ভাগবতর এই নির্দেশনা আমাক দিছে, সেকারণে কৈছে যে নাহি জ্ঞান দ্বার জাতি ধর্ম মাত্র করে নিতে বলি বিশ্ব পঞ্চ যজ্ঞ গোয়া করে। আজি আমার সমাজত এই যজ্ঞ আসন তাহারও শুদ্ধত্ব কথা আছে অসংখ্যা, হরি বিনু কর হুয়ে ব্যর্থ আয়ু, ঈশ্বর কথা নুশুনা মানুষের আয়ুস বিলাক এনেই নষ্ট হব। দে মনে রাখিব, দিনব হইলে ধন কুটুম্বর চিন্তা করই নির্দেশী আলাপনে রাতে আয়ু হরই। আমার রাতেপা হওয়ার লগে লগে আমার মানুষে ধন টাকা পয়সা টকা ঘর দুয়ার গাড়ি মটর ইন্দ্রিয় খুব ভোগ কথাকে আমি ভাবি থাকো, আর রাতে হওয়ার লগে লগে শ্রী আলাপন আমার আয়ুস বিলাক গই থাকে। মিশা বিষয় অকমাত্র করই অভিলাষ
কিহেতু নেদেখ হয় নরে আপন বিনা। গতি আমার মানুষবিলাকে বিষয় চিন্তা করতে আমি যে দিনে দিনে মৃত্যুর মুখলে গে আসো এই কথাটা বহুতে নাভাবে। আমার সমাজত বহু মানুষে সদায় জিয়াই থাকিম ভাবে, সদায় জিয়াই থাকিম ভাবা মানুষে আনক দুঃখ দিবলে, আঘাত দিবলে, অন্যায় করবলে, ঠগিবলে, কিমান হেরিবলে ভয় নকরে। আমার কোনবিলাক মানুষ এইবিলাক কাম করে যাকে সদায় জিয়াই থাকিম ভাবে, আর যাকে আনক দুঃখ কষ্ট দি কিমান ফেলি নিজে সুখেও উঠে তাক ভগবানে আয়ুষ কাটি দিব, তার আয়ুষ কমি যাব আর তার পাপ হব কি জীবনের দুঃখ কষ্ট ভুগিব। ভগবন্তে কেছে তো কাক দুঃখ দিছ, কাক আঘাত দিছ, কাক অন্যায় করছ, কাক ঠগিছ, কার কিমান ফেলিছ, সবতে মই আছো, সবতে মই আছো, মোকেই দুঃখ দিবি, মোকেই আঘাত দিবি, মোরে কিমান ফেলি আকো মই তো ভালত রাখিব লাগে, এইটো কেতিয়াও মোর কাছে সম্ভব নহয়। ভাগবত শুনি এই বেয়া স্বভাব বিলাক এরিবা, তেতিয়াহে তুমি মোর প্রিয় হব পারে। বেয়া কাম করাজন মোর কেতিয়াও প্রিয় হব নয়। পরীক্ষিত দেবে শুনি উপ কৃষ্ণ কথা, জীবে শ্রীতে কৃষ্ণ গুণ নাম কীর্তনত, কৃষ্ণ রেখে পাদ পদ্ম স্মরিবে মনত। সদায় ঈশ্বরের কথা চিন্তা করে থাকিবা আর সদায় ঈশ্বর কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করিবা। নারায়ণ স্মরণ রেখে পরম মঙ্গল, এহি মানে জীবনের জন্মর সম্ফল। ভগবন্তর নাম ললে সম্ফল হব জীবন, মানুষের জন্ম লো যদি ঈশ্বরের নাম নল, মনুষ্যর জন্ম হইয়া হরি নভজিলা অবশ্যই হইবা ভাই কীর্ণ তরুতিলা। আমার জীবনটি গিয়ে তরুতীর্ণ শিলালে অবনমিত হব লাগিব। আমি প্রথম মানুষের জন্ম পাবলে তরুতীর্ণ শিলার পরে আমার আরম্ভ হয়েছে বলে, আমার যাত্রা আরম্ভ হয়েছে বলে বেদে সিদ্ধান্ত দিছে। বিংশতি লক্ষণম স্থাবরম, আমি প্রত্যেকে বিশ লক্ষবার বিভিন্ন প্রজাতির গছ গছনি হয়ে আইছো। নবলক্ষণ জলজ, ন লক্ষবার বিভিন্ন প্রজাতির মাছ মগর হয়ে আইছো। নবলক্ষণ কূর্মাংশ, ন লক্ষবার আমি বিভিন্ন প্রজাতির কাঠের জন্ম উভচর প্রাণী হয়ে আইছো। ত্রিশ লক্ষ পশুর নাম, ত্রিশ লক্ষবার বাঘ সিংহ কুকুর শিয়াল মেকুরী হয়ে আইছো। দশ লক্ষ পক্ষী নাম, দশ লক্ষবার আমি বিভিন্ন প্রজাতির চড়াই চিরকুটি হয়ে আইছো। চতুর্লক্ষ বানরা, চারি লক্ষবার আমি বিভিন্ন প্রজাতির বানর জন্ম পাইছো। দুই লক্ষ ধমান বা হিতাহিত জ্ঞান সৈন্যা, দুই লক্ষবার হিতাহিত জ্ঞান সৈন্য অর্ধমান শিল্পানের দরে জন্ম ধারণ করেছো। প্রথম মনুষ্য প্রাপ্যতী সাধে, তারপরে সৌভাগ্যক্রমে পুণ্য অর্জন করে মানু নামের উপাধিটলে প্রমোশন পাইছো। গতি মানু নামের উপাধিটি প্রমোশন পালে আজির দরে ঈশ্বরের ভক্তি করে যিবই সাত রাস্তে পার হয়ে ভগবন্তর স্থান পাব। কেন প্রথমে দহিব পাতিক ছয় ভাগর শোনার লগে পাতবিলাক নাইকিয়া হব। প্রথমে দহিব পাতিক ছয় পড়াইবে মহা পুণ্য অদ্ভুতয়, মিলাইবে বিষয় অতবীর গতি, কৃষ্ণ কুয়াইবে প্রেম ভগতি, উপজাইবে আতি বৈষ্ণব জ্ঞান, মায়াকু দহিয়া করই নির্যান, সত্যন্দ ময় পূর্ণানন্দ হরি সৈবন্ত তেন্তে এনে একে করে। আমি যোটা আহিছো তাত আমাক এই ভক্তিয়ে নি লগ লগাই দিব, আমি আর পৃথিবীলে ঘুরি আহিব নালাগে, জন্ম রহিত হয়ে যাব। সেই কারণে ভাগত শুনিবলে আহিব লাগে, ভাগত শুনা জীব জন্ম রহিত আহি থাকিব নালাগে, নুশুনা বিলাক অহা যাওয়া করে থাকিব লাগিব। পুনরূপী জনমম পুনরূপী মরণম, পুনরূপী জনমম পুনরূপী মরণম, গতি অহা যাওয়া করে থাকিব লাগিব। অহা যাওয়া করে থাকলে কর্ম ফলে যতই জন্ম নলক গর্ভর যন্ত্রণা আর মৃত্যুর ভয়ে আমাক এরা নিদিব। এই কথা আমার ভাগবতে কইছে, অন্তকালে হরিস্মরে যদি ভাগ্যবন্ত তাহার মহিমা কহি কোনে তবে অন্ত, যে আমার মরিবর সময়ত আমি ঈশ্বরের চিন্তা করে মরিবলে মরিব পরাজন পরম ভাগ্যবান বলে কইছে রে। অন্তকালে হরিস্মরে যদি ভাগ্যবন্ত তাহার মহিমা কহি কোনে তবে অন্ত। আজি যে আপনাদের ভাগবত শুনবলে আহিলে এই ভাগবত শুনার উপকার তো কোনদিনা হব, যাবর সময় হব। আমি যাবর সময় কেনেক যাব লাগে গীতাত কৈছে, জং জং অবিস্মরণ ভাবং তেজকে অন্তে কলে বরং, তং তমেব ইতি কং তেও সদা তৎ ভাব ভাবিত। হে কুন্তিপুর ধনঞ্জয়, যাবর সময় যে ভাবনা লৈ যাবা, ভাবনার অনুকূল জন্মটো পিছর জন্ম তুমি ধারণ করব লাগিব। এটা আমি যাবর সময় কেনেকুৱা ধারণা লৈ যাব লাগিব, মুখে বোলা নাম হৃদয় ধরা রূপ এটিকে মুকুটি পাইবা কহিল স্বরূপ। আমি যাবর সময় ঈশ্বরের নামটো মুখত লব লাগিব, হৃদয়ত তেওঁ রূপটো চিন্তা করব লাগিব, তেতিয়া আমার জীবয় মুক্তি লাভ করব। এতিয়া যাবর সময় ঈশ্বরের নামটো লবলে আজির দরে ভকতর সঙ্গলে আমি লড়া ছোৱালীক আনিব লাগিব, নিজেও আনিব লাগিব। গীতাত কৈছে
মোৰ ভক্ত যিটো নুহে ভিন্ন কাৰো ভুল মৰিবাৰ বেলা কৰে ব্যাকুল ব্যাকুল লোকে কোমৰ আৱৈ বোলে বোলা ৰাম হৰি কাকনো বুলিয়া মৰৈ আয়ৈ বাপ বোলে। আজিৰ দৰে ভকত হবলৈ নহা যিবিলাক মানুহে কোনোদিন ঈশ্বৰৰ নাম মুখত নলয় সেইজনক মৰিব সময়ত কৃষ্ণ বুলি কোৱা বুলিলেও আয়ৈ বিপায় বুলিহে চিঞৰিব কৃষ্ণ বুলি কব নোৱাৰিব। গতিকে আমি সেইকাৰণে অভ্যাস কৰিব লাগিব দেই। অৰ্জুনক কৈছে তুমি অকল মানুহৰ জন্ম পালেই নহব, তুমি ইন্দ্ৰিয়বিলাকক সংযম কৰিব লাগিব। অৰ্জুনে প্ৰতিবাদ কৰিছে হেন শুনি অকণ্ঠ অৰ্জুন অইন্দ্ৰিয় কৱশ্য কৰি বাক অভ্যাসতে ইন্দ্ৰিয় বৈশ আপুনি অভ্যাস কৰা। আজি আপোনালোকে নিজকে সুধকচোন বাৰু, অহাৰ পৰা ইমান সময়লৈকে কথত বহি আছে, ঘৰত ইমান দেৰি অকল বহি থাকিব পাৰিলেহেঁতেনে? নোৱাৰে। কোনে বহুৱাইছে আজি আপোনালোকক? আমাৰ বেদে কৈছে স্ব পৰম অনুৰক্তি ঈশ্বৰেই ভক্তি। আজি আপোনালোকে ইয়াত বহি থকা সকলে ঈশ্বৰৰ কথা শুনিবৰ কাৰণে, জানিবৰ কাৰণে, বুজিবৰ কাৰণে মনত এটা আগ্ৰহ লৈ বহি আছে। আগ্ৰহে ছটা প্ৰমোচন দিব, মনত ৰাখিব দেই। আমাৰ ভাগৱতৰ প্ৰথম স্কন্ধত কৈছে আগ্ৰহ ৰতি তৃতি শক্তি শান্তি মুক্তি, ছয় নম্বৰ মুক্তি পাই যাম আমি। এইটো অভ্যাসৰ মাজলৈ আমি আহিবলৈ যত্ন কৰিব লাগিব। গতিকে ইয়াৰ লগত আমাক কি লাগিব? প্ৰথম আগ্ৰহ। আগ্ৰহ হোৱাৰ লগে লগে আপুনি ৰতি হৈ থাকিব, বহি থাকিব পাৰিব, ভাগৰ নালাগে। বকা বিষ থাকিলেও এতিয়া ইয়ালৈ আহিব নোৱাৰে, ভৰি বিষেও কাম নকৰে, একদম কোনো বস্তুৱে আহিব নোৱাৰে, পোহৰৰ ওচৰলৈ আন্ধাৰ আহিব নোৱাৰাৰ দৰে ঈশ্বৰৰ কথা শুনি থকা মানুহৰ দেহলৈ কোনো বিকাৰ আহিব নোৱাৰে। গতিকে ৰতি, তাৰপিছত আপোনাৰ প্ৰীতি ভাল লাগিব, ভাল লগা